শহর দুর্গাপুরে যতগুলি বড় দুর্গাপুজো হয় তার মধ্যে অন্যতম ফুলজোর পুজো কমিটি দুর্গাপুজো। এই দুর্গাপুজোকে কেন্দ্র করে শহরবাসীর মনেই একটা নতুনত্বের ছোঁয়া পাওয়ার আশা থাকে, এবছরও সেই প্রত্যাশাই রয়েছে। আর প্রত্যাশা পূরণে রীতিমতো প্রস্তুতি শুরু করে দিল ফুলজোর দুর্গাপুজো কমিটি। খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুর ফুলঝোর পুজো কমিটির পুজো প্রস্তুতি শুরু হয়ে গেল। যদিও এবছর ফুলঝোর দুর্গাপুজো মণ্ডপে কী থিম দেখতে পাওয়া যাবে সে বিষয়ে উদ্যোক্তারা খোলসা করতে চাননি, তবে কিছুটা ইঙ্গিত দিয়েছেন। ক্রমশ প্রকাশ্য মানুষের মধ্যে আবেগ উন্মাদনাটা থাক, আপনারা দেখতে পাবেন মূলত যেটা আমাদের এবার পরিকল্পনার একটু সারাংশ তা বলছি, মানে আধ্যাত্ম বিজ্ঞান এবং সামাজিক জীবন মানুষের এটার একটা মেলবন্ধনের প্রচেষ্টা করা হয়েছে। 32তম বর্ষ এবছর আমাদের সুন্দর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি, আজকে আমাদের ছুটি পুজো হবে। চলতি বছরের দুর্গা পুজোয় ফুলজোর পুজো কমিটি আধ্যাত্মিকতার সঙ্গে বিজ্ঞানের এক মিলন ঘটাতে চাইছে এবং তেমনভাবেই সেই প্রয়াস থিমের মধ্যে দিয়ে চালাতে চাইছেন পুজো কমিটির সদস্য এবং মণ্ডপ শিল্পীরা। এবং ইতিমধ্যেই সেই মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে খুঁটি পুজোর মধ্য দিয়ে, এবং দুর্গা পুজোরও কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সেই দিক থেকে ফুলঝোর পুজো কমিটির দুর্গাপুজো মণ্ডপে কী নতুন চমক পাওয়া যায় তার অপেক্ষা শুরু করলেন দুর্গাপুরবাসী। এবং উদ্যোক্তারা যেটা বলছেন যে পুজো কমিটিতে আধ্যাত্মিকতার সঙ্গে বিজ্ঞানের এক অভূতপূর্ব সংমিশ্রণ দেখানো হবে, যা একটি দেশের এগিয়ে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই বার্তা দেওয়া হবে মণ্ডপ থেকে। এবং একই সঙ্গে এই মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই মণ্ডপের আলোকসজ্জা সহ প্রতিমা থেটাও রাখা হবে, এবং মণ্ডপের মধ্যে দিয়েই এই চমক দিতে চান তারা। দুর্গাপুজো উৎসব এই বছর 32তম বর্ষে পদার্পণ করছে, কি করতে চলেছেন? দেখুন, মেইন যে থিম আমরা সেটা এখন সবার সামনে আনছি না, সেটা আমরা প্যান্ডেলের মধ্যে দিয়ে সকলের সামনে নিয়ে আসবো। কিন্তু আমাদের পুজো কমিটির চেয়ারম্যান যে কথা বললেন আমি সেই সারাংশটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, যে কোনো রাষ্ট্র, রাজ্য এবং দেশকে চলতে গেলে তারা দুটি স্তম্ভের উপরে ডিপেন্ড করে চলে, একটা হচ্ছে আধ্যাত্মিক দিক আর একটা হচ্ছে বিজ্ঞান। ধর্ম এবং বিজ্ঞানে আমরা বহুবার ক্ল্যাশ দেখেছি, কিন্তু এই প্রথমবার দুর্গাপুজোর মধ্যে দিয়ে আমরা ধর্ম এবং বিজ্ঞানের যে মিলন, যেভাবে একটা রাষ্ট্রকে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই বার্তাটাই আমরা সকল মানুষের সামনে তুলে ধরবো ফুলজোর পুজো।